উপচানে মেনে কেমন হচ্ছে নাচটা বন্ধুরা বলবে, সাথে থাকো, দেখতে থাকো, অনেক অনেক মজা আছে। ধিঙ্কানো করো ধিঙ্কানো করো ধিঙ্কানো করো না না ধিঙ্কানো করো ধিঙ্কানো করো না। তো বন্ধুরা এই দেখো হ্যাপি বার্থডে আর ঝিলিকের সাজানো হলো মোটামুটি কোনো রকমে। তো এখানে দড়িগুলো আছে, এগুলোকে অ্যাভয়েড করবে। কেমন সাজানো হয়েছে বলবে, খুব তাড়াতাড়ির মধ্যে সাজানো হলো, তো সেই জন্য বিশেষ কিছু পেলাম না। যেমন এখানে হ্যাপি বার্থডে বেলুনটা লাগাবার ছিল, বেলুনটা পাইনি, সেই জন্য কাগজের লেখাটা নিয়ে আসতে হলো বাধ্য। এখনও রেডি হইনি আমি, তো এখন কেকও আসেনি, কেকটা বাঁধতে যাবো আর একটু সময় লাগবে। তো তারপরে সেলিব্রেশনটা শুরু হবে, পুরো সেলিব্রেশনটাই দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা দেখতে থাকো, সাথে থাকো। দাদা দেখো বাবা এসে গেছে পুচকিকে নিয়ে। এটা হচ্ছে সেই আমাদের মিস ইন্ডিয়া তিতলি, মানে আমার জায়ের মেয়ে। তো বলতে পারো আমার বন্ধু যা, আমার জায়ের মেয়ে আর আমার মাসির মেয়ে, এই তিনজনকে আমি ভালোভাবে চিনি। কখনো মন আমার তোর পথে হারাবে, ছিলি কল্পনাতে, ছিলি স্বপ্ন রাতে, আজ ছুঁয়েছি অনুভবে, ভাবিনি কখনো এভাবে, মন আমার তোর পথে হারাবে। লাস্টে দেখো বন্ধুরা পুরো ঘর জমজমাট। ঝিলিক, মা, আমি, আমার যে পাঞ্জাবিটা দিয়েছে দেখে না, এটা বাবা গিফট করলো, মা আর বাবা মিলে গিফট করেছে। আর এদিকে ঝিলিক দাঁড়িয়ে আছে, ও এখন ছবি তুলতে ব্যস্ত। তো এবার আমি যাবো, একটু বেরোবো, লাঞ্চ বলছি ডিনারের কিছু জিনিস আনতে হবে। তো তো সেগুলো নিতেই যাবো। এখন বাজে মোটামুটি তোমার 8টা বিয়াল। তো এবারে যাই বেরোয়, দেখো এখানে সবাই আছে। তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরা সবাইকে পুচকি আমাদের হাই করছে সবাইকে। আর এখানে সবাই উপর গান বাজাবে, তো ড্যান্স হবে। এখানে আমি সাউন্ড দেবো না, এই সাউন্ডটা মিউট করে দেবো, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। তো ড্যান্সটা আমি সবার একটু একটু করে নিয়ে নিচ্ছি, তারপরে আমি বন্ধুরা গান বাজছিল বলো না, আমি সাউন্ডটা মানে মিউট করে দিয়ে ভয়েস দিচ্ছি। তো দেখো এখানে আমাদের যে রান্না মানে যে আমাদের বাড়িতে কাজ করে কাকিমা, সেই কাকিমা আছে, আমার মা, আমার যা, আমার মাসির মেয়ে, আমার মাসির মেয়ের হাজবেন্ড, আমার জিজু, মাসির মেয়ের মেয়ে, আমার ননদের একটা মেয়ে, আর তিতলি, আমার মা, বাবা আর দাদু আর বিট্টু। আমরা এতজন আজকে ঘরে আছি। আমাদের তো বার্থডে করতে নেই, বাবা তো নেই, বাবা দুর্গাপুরে আছে। তো দেখো বার্থডে করতে নেই বলে সেভাবে করিনি, কিন্তু ঘরোয়াভাবে করেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, যে কখনো ভাবিনি যে এইভাবে বার্থডে সেলিব্রেট হবে আমাদের, বা কেউ আমাদের বার্থডে সেলিব্রেট করবে, বা এতটা খুশি জীবনে পাবো। লাইফে এতটা খুশি আমার আছে সত্যি। বিট্টুকে বিয়ে করার পর আমি লাইফে ভীষণ খুশি আছি, ভীষণ হ্যাপি আছি। হয়তো আমার অন্য কোথাও বিয়ে হলে আমি তো এই খুশিটা পেতাম না। মানে ওর মতো হাজবেন্ড আর আমার ফ্যামিলি, মানে শ্বশুরবাড়ির মতো ফ্যামিলি আর আমার মা বাবা, মানে সব মিলিয়ে আমি খুব ভালো আছি, খুবই ভালো আছি, মানে ভীষণ ভালো আছি। শুধু একটাই কমে আছে, তোমরা সবাই কম বেশি জানো। তো যাই হোক, মানে খুব খুব ভালো আছি। দেখো আমার মাসির মেয়ে আনন্দ দেখতে পাচ্ছ, আমার মাসির মেয়ে আনন্দ, দেখো পুরো ব্লু জ্যাকেট পরে আছে। ওটা আমার নিজের মাসির মেয়ে, আমার বড় মাসি যে নিজের তার মেয়ে। আর ওটা হচ্ছে জিজু মাফলার নিয়ে আছে, ওটা আমার যা, পাশে গোলাপি রঙের শাড়ি পরে। আর সত্যি কথা বলতে এখানে আমি সেরকম ভাবে কাউকে চিনি না, কিন্তু আমার যা, আমার মাসির মেয়ে আর আমার মানে তিতলি, এই তিনজন কিন্তু আমার ফ্রেন্ড, ঠিক আছে? খুব ভালো বন্ধু আমরা, খুব ভালো বন্ধু। মানে সবকিছু শেয়ার করা, কথা বলা, নেওয়া দেওয়া সবকিছু আমাদের মধ্যে হয়। এরা আছে বলে আমি হয়তো এখানে ভালোভাবে আছি। সকাল থেকে তো বিট্টু থাকে না, ধরো এরা আছে বলে আমি ভালোভাবে আছি, ফুর্তিতে আছি। আমরা খুব আনন্দ ফুর্তি করি, মজা করি, সাইডে কথা বলি। এই দেখো বৌদির ফোনটা পড়ে গেল, দেখেছো? বৌদির ফোনটা ধপ করে পড়ে গেল। তো এই মাসির মেয়ে, দেখো এই ফয়েডি রঙের ড্রেসটা পরে, মাসির মেয়ে, আর ওইটা আমার ননদের মেয়ে, মানে ওই যে আমার যা আছে পিঙ্ক কালার শাড়ি পরে, ওর ননদের মেয়ে, ঠিক আছে? আমারও ননদের মেয়ে। তো দেখো এই যে ব্লু কালার শাড়ি পরে, তোমাকে কম বেশি কেউ দেখোনি মনে হয়। আমাদের কাকিমাকে, যে আমাদের বাড়িতে রান্না করে, এই যে ব্লু কালার চাদর নিয়ে আছে, উনি হচ্ছে সেই কাকিমা যে আমার সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত থাকে। চলো এবার একটা গান দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। আর কেউ স্কিপ করবে না কিন্তু বন্ধুরা, ঠিক আছে? আর এত কাজ করেছি বন্ধুরা, সেই মন্দির থেকে ঘুরে এসেছি, যে ব্লগটা তোমরা আগে দেখলে, ওখান থেকে ঘুরে আসার পর সেই আমি আমার জোর কদমে একদম রান্না করতে লাগিয়েছি। তাতে মাসির মেয়ে হেল্প করেছে, বৌদিও হেল্প করেছে, সবাই মিলে হেল্প করে আমরা রান্নাটা কমপ্লিট করেছি। আমার দ্বারা তোলার আমি তুললাম, এখানে এরা এখনো পর্যন্ত পুরো এন্টারটেইন হয়েই যাচ্ছে। এবার আমি বেরোই, ডিনারটা নিয়ে আস। খুব সুন্দর একটা গান বাজছিল, যে এখন যে গানটা অ্যানিমেলসে উঠেছে না, সেই গানটা দিয়ে ডান্স হচ্ছিল, কিন্তু আমি ভাগ্যবশত দিতে পারছি না কপিরাইটের জন্য। তো বন্ধুরা আমি এত পরিশ্রম করেছি, এত কাজ করেছি যে আমার পায়ে ব্যথা হয়ে গেছে। কি বলবো তোমাদের, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, তাও ব্যথাটা ব্যথা মনে হয়নি, ভীষণ আনন্দ হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না কিন্তু বন্ধুরা। এটাই একটা লাস্ট বড় ভিডিও আসছে, আর বড় ভিডিও দেবো না, ভাবছি একদিনে সবটা শেষ করে দিয়ে। চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। জাস্ট একটু আগে ঢুকলাম ঘর, ঘুমনিটা হয়নি, হাতগুলোতে কোনো সেন্স নেই, রাস্তাতে ভিজিবিলিটি জিরো, মানে সামনে শুধু কুয়াশা দেখতে পাচ্ছি আর আমার গাড়ির হলুদ আলোটা, বাস আর কিছু না, ঠিক আছে? ওই রকম অবস্থা। পেটু বল কেমন কেমন দেখাচ্ছিল রোডটা, সঙ্গে পৌঁছে গেছি, সঙ্গে গাড়ি চালাচ্ছি, এরকম 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 একটা ব্যাপার, বুঝলে তো? ভালো লাগলো। এই জাস্ট ঢুকলে এখন পর্যন্ত হাতে কোনো সেন্স পাচ্ছি না, দেখা যায় কতক্ষণে হাতে চা খেলাম ওখানে, কিন্তু হাতে গরম চাটা পড়লো, বুঝলি? ফুচকা হয়ে যাবে, ফুচকা হয়ে যাবে, ফুচকা হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে, ফুচকা হয়ে যাবে, এইরকম ব্যাপার, বুঝলে? চলো বন্ধুরা, এবারে দেখি একটু মাতিয়ে নিই, তারপরে খাবার খাবো। তো বন্ধুরা, এক্ষুনি খাওয়া দাওয়া হলো আমাদের। আমি এখনো খাইনি, এখনো খাইনি। এইবারে খেতে বলছি কি মুড়ি খাবে। আর মেনু কি ছিল বলো তো? ভিডিও দেখানো নেই তখন অনেক কিছু ছিল, যে মেনুগুলো বলো তুমি। আজকে মেনু ছিল লাচ্ছা পরোটা, ঝিলিক বানিয়েছে মিক্স ভেজ, ভালো বানিয়েছিল, মিক্স ভেজটা ভালো বানিয়েছিল, ঘুগনি বানিয়েছিল মা, পায়েস বানিয়েছিল মা, দুটো ওই দুটো অপূর্ব হয়েছে। মিষ্টি এনেছিলাম, আর মিষ্টি ছিল তোমার পান্তুয়া আর কোলাকন, কোলাকনটা মা দিয়েছে, মা বাবা মিলে। আর এটা কী ছিল? পান্তুয়াটা তোর তো বললাম, আর চিকেন, চিকেন ছিল। তো এই ছিল আজকের মেনু। আর স্যালাড বাবা মনে করে দিল, বাবা শুয়ে পড়ে যায়, বাবা মনে করে দিল যে স্যালাড ছিল। তো এগুলো এগুলো এই ছিল আজকের মেনু। তো মেনুটা খুব ভালো হয়েছে, রান্না ফান্না সত্যি খুব সুন্দর হয়েছে, মানে সব কিছু মিলিয়ে তুমি বলতে পারো অসাধারণ হয়েছে। আমি এখন পর্যন্ত দেখো এটা খুলিনি, কারণ ওই যে তোমাদেরকে বললাম যে এত ঠান্ডা লাগছিল বাইরে থেকে ঘুরে এসে নিয়ে। এখন তা অনেকটা ঠিক আছে, কি কারণ এখন অনেকটা ঠিক হয়ে গেছে, তার ঘরে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম, তখন তো তোমাদেরকে বলেই দিয়েছি। বেটু বলছে যে চা, চায়ের গল্পটা বললে, চাটা তো তোমার হাতে পড়েছিল, চা খেলাম ওখানে গিয়ে, তো চাটা আমার হাতে পড়লো। তো মানে অত গরম চা, ওরা বলছে যে ফুচকা হয়ে যাবে, হাতে জল নিই না। তো আমি বললাম, বলি কোথায় ফুচকা ভাই, এটা তো নর্মাল হলো আমার, মানে যাবার সময় এতটা হাত ঠান্ডা লেগে অবশ্য হয়ে গেছে, যে নর্মাল নর্মালে এসছে। অত গরম চা পড়ার পর আমার চামড়াটা মনে হলো যে নর্মাল হয়ে এসছে। তো এইরকম ঠান্ডা পুরুলিয়াতে এখন চলছে। আর গাড়ি যে চালাচ্ছি, মানে রাত্রেবেলাতে গাড়ি চালানো খুব রিস্কি, মানে এখান থেকেই সামনে দেখা যাচ্ছে না, সেই স্পিডে আমরা 70 চালিয়ে নিয়ে গেলাম। ওই যেহেতু পরোটাগুলো বাইরে অর্ডার দেওয়া ছিল, ঠান্ডা না হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাও ঠান্ডা হয়ে গেছে। যখন আমরা খেতে বসি তখন অলরেডি ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে একটা জিনিস কি না, যা হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েছে, ভালোভাবে হয়েছে, বাস পেরিয়ে গেছে খুব ভালোভাবে। আর বাবা ঘুমিয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, পরে আবার নতুন একটা ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার।